হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা দামে কম মানে ভালো ফাউন্ডেশন খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আই থিঙ্ক খুবই হেল্পফুল হবে। অ্যান্ড একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের যাদের স্কিন অয়েলি, অয়েলি টু কম্বিনেশন ড্রাই স্কিন, তাদের জন্য ড্রাগ স্টোরের ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটি ভালো হবে। এটা 600 থেকে 700 টাকার মধ্যেই। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা মিডিয়াম টু ফুল কভারেজ দিবে। যারা মিডিয়াম কভারেজ চান তারা অল্প করে ফার্স্ট লেয়ার নেবেন। এমনিতে পার্টি মেকআপ বা ফুল কভারেজ চান তারা ফার্স্ট লেয়ার ব্লেন্ড করে দেন, সেকেন্ড লেয়ার দিলেই হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যাদের ফেসে ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন আছে তারা অবশ্যই কালার কারেক্টর এবং কনসিলার ইউজ করতে হবে। এই ফাউন্ডেশনটা সেট করতে একটু পাউডার বেশি লাগে। আর এই ফাউন্ডেশনটা একেবারে বেশি নিয়ে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে ফেসটা কেকি হয়ে যাবে। খুব অল্প অল্প করে নিয়ে দেন ব্লেন্ড করবেন। এই ফাউন্ডেশনটাতে সিলিকন আছে তাই খুব সহজেই আপনার স্কিনে ব্লেন্ড হয়ে যাবে। এই ফাউন্ডেশনটাতে কিছু ময়শ্চারাইজিং প্রপার্টি আছে তাই ডিউই একটা লুক দিবে। যে কোনো ফাউন্ডেশনই অ্যাপ্লাই করার আগে প্রাইমার অথবা জেল ময়শ্চারাইজার, যেটা আপনাদের স্যুট করে সেটা ইউজ করে নেবেন। ফাউন্ডেশনটা খুব সুন্দর করে সেট আপ করলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ফ্ললেস থাকবে। অবশ্যই পরে ডাবল ক্লিনজিং করতে হবে, যদিও এটা নন কমেডোজেনিক প্রোডাক্ট, তবে আপনি যদি ডাবল ক্লিনজিং ঠিক মতো না করেন স্কিনে ব্রন হবে। উজ্জ্বল শ্যামলাদের আই থিঙ্ক গোল্ডেন বিচটা ভালো হবে, তবে সবার আন্ডার স্কিন টোন এক হয় না তাই শপে গিয়ে ম্যাচ করে নেওয়াই ভালো। আমার স্কিন টোন মিডিয়াম এবং আমার আন্ডার টোন হচ্ছে ওয়ার্ম, আমাকে গোল্ডেন বিচটা ভালোই স্যুট করেছে। মানুষের স্কিন টোন এবং আন্ডার স্কিন টোন দুটি আলাদা সাবজেক্ট। স্কিন টোন এবং আন্ডার স্কিন টোন ম্যাচ করে অবশ্যই ফাউন্ডেশন চুজ করতে হবে। এখন এটার কিছু নেগেটিভ সাইড বলে নিচ্ছি। যাদের স্কিন অতিরিক্ত অয়েলি অথবা মুখে বেশি লোম তারা এই ফাউন্ডেশনটা ইউজ করে ভালো লাগবে না। ফাউন্ডেশনটা খুবই স্লিপারি, আর যারা ন্যাচারাল লুক পছন্দ করেন তাদের জন্য এই ফাউন্ডেশনটা না। আমার পার্সোনালি যেটা মনে হয়, কারণ এই ফাউন্ডেশনটা আপনাকে ডল একটা লুক দিবে। যদি আপনারা ন্যাচারাল লুক লাভার হন সেক্ষেত্রে লরিয়াল প্যারিসের ইনফলিবল প্রো ম্যাট ইউএসএ ভার্সনটা ট্রাই করতে পারেন। ওইটা খুবই ম্যাট এবং ন্যাচারাল একটা লুক দেয়। এটা একটু প্রাইজি অনেকের কাছে লাগতে পারে, সেক্ষেত্রে W7-এর ফাউন্ডেশনটি খুব কম দামে ভালো, ওটাও ন্যাচারাল লুক দিবে, ম্যাট লুক দিবে। আমাকে যদি বলেন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা আবার রিপারচেস করবো কি না, আমার অ্যান্সার হবে ইয়েস। কারণ এটা দিয়ে পার্টি লুকেও ইউজ করা যায় সেকেন্ড লেয়ার দিয়ে, আবার ওয়ান লেয়ার দিয়ে মিডিয়াম কভারেজও করা যায়। তবে আমার কালার কারেক্টর এবং কনসিলার দিয়ে সেট করে দেন ফাউন্ডেশনটা ইউজ করতে হয়, কারণ মুখে পিগমেন্টেশনের প্রবলেমটা আমার আছে। আর এটা খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটি দিয়ে আমার করা কিছু লুক ভিডিওতে শেয়ার করেছি। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার কোনো কথা যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটুকু জানি রিপ্লাই করবো ইনশাল্লাহ। ভিডিওটি শেষ করার আগে কিছু কথা, ফাউন্ডেশন বেশিক্ষণ স্কিনে রাখা কখনোই ঠিক না। ফাউন্ডেশন কমেডোজেনিক কিংবা নন কমেডোজেনিক হোক, সেটা অবশ্যই পরে মেকআপ রিমুভার দিয়ে কটন প্যাডের সাহায্যে তুলতে হবে। স্কিনকে সঠিক উপায়ে কেয়ার করবেন, বেশি বেশি পানি পান করবেন এবং সানস্ক্রিন মেনটেন করবেন। পরে অবশ্যই ডাবল ক্লিনজিং করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।